সালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বর্তমানে আছি মুন্সীগঞ্জ বিক্রমপুর ঐতিহ্য দীপঙ্কর বাড়িতে আসছি। এটা আপনারা হয়তো নিউজে শুনছেন বা কম বেশি সবাই জানেন এই বাড়ির সম্পর্কে। এটা অনেক পুরনো একটা ঐতিহাসিক জায়গা। তো আজকে আসছিলাম মুন্সীগঞ্জ একটি কাজে, তো এক ফ্রেন্ডের সাথে দেখানোর জন্য আমি ভিতরে ঢুকলাম। অবশ্য ভিতরের প্লেজিংটা দেখানোর জন্য এখানে পার্ট টাইমে অনেক মানুষ আসে ঘোরার জন্য, সময় কাটানোর জন্য। অনেক সুন্দর করছে বিষয়টাকে, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখার জন্য চেষ্টা করছি। এখানে দেখেন একটি সাইনবোর্ডে অনেকগুলা লোকেশন তারা দিয়েছে, মন্দিরের পবিত্রতা বজায় রাখুন, ধূমপান মুক্ত এলাকা, অযথা আড্ডা দিবেন না, মন্দিরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সহযোগিতা কাম করছি সৌজন্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। ভিতরের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। এটা হচ্ছে সেই মন্দিরটা, ঐতিহ্যপঙ্কর সেই মন্দিরটি। মন্দিরটির কাজ চলছে অবশ্য, রঙের কাজ চলছে, ডিজাইনের কাজ চলছে। আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। এখানে অনেক অনেক কিছু ঐতিহাসিকভাবে সাইনবোর্ড করানো আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। অবসর টাইমে এখানে অনেক লোকই আসে ফ্রি টাইম ঘোরার জন্য। এটা অবশ্য এখন লক করা আছে, বিকাল আমি 5টার পর আসছি। আসসালামু আলাইকুম। বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মন্দির, এখানে অনেক লোকই আসে প্রায় সময়। আমার সময়টা অবশ্য ঠিক হয়নি, আমি সন্ধ্যার সময় চলে আসছি। প্রায় হঠাৎ করে হুট করে ডিসিশন হয়েছে আমি আরেকদিন এখানে আসব, সব কিছু আপনাদেরকে রিচার্জ করে জানার জন্য। এলাকার কোনো বাসিন্দাকে পাইলে আমি অবশ্যই সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুরোপুরি কাজ কমপ্লিট হইলে আমি মুন্সীগঞ্জে অবস্থিত, এটি হচ্ছে সেই বাড়ি। আমি চেষ্টা করব সবার সাথে, কেউ একজনের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর জন্য। এটার অবস্থাপনা এবং ব্যবস্থাপনা পরিচালক সব কিছুই। জায়গাটা হয়তো ছোট কিন্তু অনেকটাই গর্জিয়াস, ফুলের সাজানো বাগান। আমি 5টার পর আসছি, তো এর জন্য গেট বন্ধ, তা নাহলে ভিতরে প্রবেশ করে আপনাদেরকে আর সাথে কথা বলিয়ে দিতাম। বন্ধু বান্ধব ভাই ব্রাদার অনেকে ফ্যামিলি নিয়েও আসে, ফ্যামিলি নিয়ে এসে এইসব ঘোরার জন্য, ছবি তোলার জন্য, ফটোশ্যুটের জন্য, সেলফির জন্য খুব বেস্ট একটি প্লেস। এই জিনিসটা আপনারা দেখেন, খুবই আকর্ষণীয় একটা জিনিস খ্রিস্টানদের মন্দির। সম্পূর্ণ কাজ হলে এটা এখন উদ্বোধন করা হয়নি, কাজ চলতেছে, কাজ শেষ করে অবশ্যই এটা উদ্বোধনের কাজ যখন সফল হবে তখন আমি আসবো আবার, এসে আপনাদেরকে চেষ্টা করবো সব কিছু রিচার্জ করে জানানোর জন্য। আরেকটা কথা আবারও বলি, আপনারা আর সময় পাইলে আসবেন এখানে, এটা ছবি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা। অনেক ভাই বোন ফ্যামিলি সবাই আসে এখানে ছবি নেওয়ার জন্য। আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, দেখুন। ঘুরে ঘুরে পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? এটাই হচ্ছে সেই বাড়ি। তো এখন ডেকোরেশন করা হয়েছে, যার কারণে অনেকটা সুন্দর প্লেজিং। এখানকার আমি পিছনের দৃশ্যটা আপনাদেরকে দেখ, সবাইকে নিয়ে দেখুন একবার। ভিতর সাইডটা দেখাবো অবশ্যই ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভাই আপনার নাম কি, একটু কথা বলা যাবে? আমি নানুস থেকে আসছি, আমার একটা চ্যানেলে একটু কথা বলার জন্য, আপনাদের এটা উপস্থাপন করার জন্য। জি ভাইয়া,
আপনাদের সাথে দু এক মিনিট কথা বলবো, পরে আরেকদিন এই সোনার সাথে কথা বলে নেব। কোনো আপত্তি আছে আপনাদের? না না। ও তো ভাই আপনার নাম কি? আমার নাম সজল। সজল ভাই ভিতরে আসি। হ্যাঁ ভাই আপনার নাম কি? ভাইয়া তোমার নাম কি? আপু আপনার নাম কি? পূর্ণলক্ষ্মী। তো ভাই আপনাদের এটা উপস্থাপন কতদিন যাবৎ বলতে পারেন কেউ? হ্যাঁ ভাই আমি ওইটা নিয়ে আসছি, শোক নিয়ে আসছি। তো এটা আপনাদের কথা বলার জন্য কাউকে পাইনি তো? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল বলেন। ও আপনাদের এখানে কি মানুষ সবসময় ঘুরতে আসে? হ্যাঁ অনেক। সবাই কি ফ্যামিলি নিয়ে আসতে পারে? কোনো দুর্ঘটনার কোনো সুযোগ নাই তো? এটা তো আমরা জানি, যাইনি তো ওয়ার্ল্ডের জন্য। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি আপনাদের এখানে, বুঝছেন তো? এই জন্যই একটু রিচার্জ করার জন্য আপনাকে বললাম। কাঁকড়াছড়ি থেকে? মাশাআল্লাহ। এই আপুটি কাঁকড়াছড়ি থেকে আসছে এখানে এটা ভ্রমণ করার জন্য, ঘোরার জন্য। তো আপনারা হাতিমারাতে থাকেন সবসময়? হাতিমারার বাসিন্দা নাকি? কিন্তু কাঁকড়াছড়ি এখানে সবসময় থাকেন? ঘুরতে আসা। ও তো আপনি পড়াশোনা করেন নাকি জব করেন? আর ইউ স্টুডেন্ট? স্টুডেন্ট? হ্যাঁ। কোন ক্লাসে পড়েন? ক্লাস নাইন। তো থ্যাংক ইউ আপু কথা বলার জন্য। তো আঙ্কেল ধন্যবাদ আপনাকে, ভাই আপনাকেও ধন্যবাদ। আমি আবার আরেকদিন আসবো সময় করে, তো এর জন্য। হ্যাঁ ঠিক আছে আসেন, যে কোনো সময় আপনাদের জন্য দরজা খোলা আছে। সমস্যা নেই। ওকে এটা ভাই এই যে সাগর নেটওয়ার্ক। ওকে ভাই সালামু আলাইকুম। হ্যাঁ।